নতুন করে আরও একজন করোনায় আক্রান্ত। ঝিনাইদহে নতুন করে আরও একজন করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে এ জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 54। সিভিল সার্জন ডক্টর সেলিনা বেগম জানান, খুলনা পিসিআর ল্যাব থেকে ঝিনাইদহে 15টি রিপোর্ট এসেছে, এর মধ্যে একটি পজিটিভ। আক্রান্ত ব্যক্তির বাড়ি ঝিনাইদহের মহেশপুর উপজেলায়। আক্রান্ত 54 জনের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 38 জন। বড় হলেন